হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু ইংলিশ টেক্সটবুক ইউটিউব চ্যানেল উই মেক ইংলিশ ইজি আমি অশোকা চলে এসেছি অন্য একটি প্রসেস রাইটিং নিয়ে আজকের বিষয়বস্তু কী আজকের টপিকটা কী আজকে কী নিয়ে আলোচনা করবো ইয়েস রাইট ইউ আর আজকে চাউমিন বানানোর প্রসেসিং নিয়ে আজকে আলোচনা করবো তো চাউমিন তো আমরা সকলেই কম বেশি পছন্দ করি তাই না তো চাউমিন একটি প্রধানত চাইনিজ খাবার তো আমাদের ইন্ডিয়াতে এখন এটা কিন্তু বিশেষ একটা জনপ্রিয় খাবারে পরিণত হয়েছে ফাস্ট ফুড খাবার তাই না তো তো চলো দেখে নি আজকে চাউমিনটা কি করে বানানো হচ্ছে তো ফার্স্টে তোমরা একটা টাইটেল দিয়ে দেবে প্রিপারেশন অফ চাউমিন টাইটেল দেওয়ার পরে এভাবে লিখবে আমি প্রত্যেক ভিডিওতেই বলি যে প্রথমে কিন্তু তোমাদের একটা ইন্ট্রোডাকশান দিতেই হবে ওকে তো আমি দেখো চাউমিনের জন্য কি ইন্ট্রোডাকশান দিয়েছি তোমরা চাইলে অন্য ইন্টোডাকশান দিতে পারো তো দেখো ডাইটিয়ালটা ইন্ট্রোডাকশনটা কী চাউমিন ইজ এ পপুলার অ্যান্ড টেস্টি ফার্স্ট ফুড ইন ইন্ডিয়া তো চাউমিন হচ্ছে একটি জনপ্রিয় এবং এক একটি সুস্বাদু ফার্স্ট ফুড যেটা ভারতে একটি বিশেষ জায়গা দখল করেছে ওকে তো তারপরে সেকেন্ড লাইনটা উই ক্যান প্রিপেয়ার ইট ভেরি ইজিলি অ্যাট হোম বাই ফলোয়িং সাম স্টেপস তো আমরা খুব সহজে এটা কিন্তু বাড়িতেই বানাতে পারি কয়েকটি স্টেপ বা কয়েকটি স্টেপ ফলো করার মাধ্যমে এটা আমরা বানাতে পারি দ্য ইনগ্রেডিয়েন্টস লাইক চাউমিন প্যাকেট পটেটো অনিয়ন টমেটো চিলি বিনস সস অয়েল সল্ট এটসেট্রা আর কালেক্টেড তো এর জন্য কি কি উপকরণ লাগছে চাউমিনের প্যাকেট লাগবে আলু পেঁয়াজ টমেটো লঙ্কা কিছু বিনস সস তেল এবং কিছুটা লবণ এইগুলো প্রথমে সংগ্রহ করতে হবে অ্যাট ফার্স্ট দ্য চাউমিন ইজ টেকেন আউট অফ দ্য প্যাকেট সবার প্রথমে কী করতে হবে চাউমিনটাকে প্যাকেট থেকে পার করে নিতে হবে অ্যান্ড ব্রোক ইন্টু পিসেস তারপর সেগুলোকে ভেঙে নিতে হবে ছোটো টুকরে দেন দৌজ পিসেস আর পুট ইন প্যান তারপর সেই টুকরোগুলোকে ভাঙা টুকরোগুলোকে একটা বড় কড়াইতে নিতে হবে অ্যান্ড বয়েল উইথ ওয়াটার ফর সামটাইম এবং সেটাকে কিছু সময়ের জন্য সেদ্ধ করে নিতে হবে ওকে সেই জলে কিছু ওই চাউমিন টুকরোগুলো দিয়ে সেদ্ধ করে নিতে হবে আফটার দ্যাট দোস দিস আর স্প্রেড অন এ ক্লিন বাস্কেট অর এ ফ্ল্যাট ডিশ ফর ফোর টু ফাইভ মিনিটস তারপরে কী করতে হবে সেই যে চাউমিনগুলো সেদ্ধ হয়ে গেল সেগুলোকে একটা পরিষ্কার বাস্কেট একটা ঝুঁই নিতে হবে অথবা একটা বড়ো একটা ফ্ল্যাট একটা থালা নিতে হবে একটা পাত্র নিতে হবে সেখানটায় কিন্তু চার থেকে পাঁচ মিনিট মতো সেটাকে রেখে দিতে হবে ছড়িয়ে অ্যান্ড অ্যালাউড দ্য ওয়াটার টু রান আউট এবং সেদ্ধ করার সময় যে জলটা দেওয়া হয়েছিল সেই জলটা যাতে ঝরে যায় সেজন্য এটা কিন্তু ছড়িয়ে দিতে হবে সেইভাবে ওকে নেক্সট দ্য ভেজিটেবলস আর কাট ইনটু স্মল পিসেস তারপর এই যে সবজিগুলো নেওয়া হয়েছিল আলু তারপরে পেঁয়াজ টমেটো লঙ্কা বিনস এগুলোকে কিন্তু ছোট ছোট টুকরে কেটে নিতে হবে নাও লিটল অয়েল ইজ পোর্ট ওভার দ্য প্যান তারপরে অল্প একটু সামান্য তেল নিতে হবে সেই কড়াইয়ের উপরে ওকে কড়াইতে তেল নিতে হবে দেয়ার আফটার তারপরে দ্য ভেজিটেবলস আর ফ্রাইড ফর সাম টাইম তো সেই সবজিগুলোকে কিছু সময় সেটা ভালো করে ভেজে নিতে হবে ওকে মানে একদম পুরোপুরি ভাজা নয় মানে মোটামুটি একটা ভেজে নিতে হবে দেন দ্য বয়েলড চাউমিন আর অ্যাডেড ইন দ্য ভেজিটেবলস অ্যান্ড ফ্রাই টুগেদার ফর সাম টাইম তো এবার যে সেদ্ধ করা চাউমিনগুলো যেটা ঝুড়িতে বা থালের থালার ওপরে রাখা ছিল সেইটাকে কী করতে হবে এই যে সবজিগুলো ভেজে নেওয়া হলো এটার সাথে দিয়ে দিতে হবে এবং এটাও কিছু সময় ভেজে নিতে হবে অ্যান্ড অ্যাড সাম সল্ট ইন ইট এবং তারপরে কী করতে হবে সেখানে কিছুটা লবণও দিয়ে দিতে হবে স্বাদ মতো ওকে আচ্ছা দেয়ার আফটার দ্য বয়েলড চাউমিন ইজ প্লেসড অন দ্য প্লেটস অ্যান্ড সাম সস ইজ স্প্রেড অন ইট তারপরে সেই সেদ্ধ হওয়া চাউমিনটাকে অর্থাৎ যেটা সবজির সাথে রান্না হয়ে গেলো সেটাকে কী করতে হবে প্লেটের উপর দিতে হবে এবং সেখানে কিছুটা সস ছড়িয়ে দিতে হবে ওয়ান ক্যান অ্যাড সাম স্যালাড অন ইট আচ্ছা অনেকে আবার এর উপরে স্যালাডও ছড়িয়ে নিতে পারে তার ইচ্ছে মতো ফাইনালি চাউমিন ইজ সার্ভড হট টু দ্য গেস্ট এবার শেষমেশ চাউমিন কিন্তু রেডি হয়ে গেল গেস্টের আপ্যায়নের জন্য এটা গরম গরম কিন্তু সার্ভ করতে হবে ওকে তো এইভাবে কিন্তু চাউমিন বানানো যায় এটা খুব সহজেই কিন্তু বাড়িতে আমরা বানিতে পারি ওকে তো অনেকেই হয়তো চাউমিন বানাতে পারো না বা অনেকেই পারো তো যাই হোক আজকে আরও একবার নতুন করে শিখে গেলে কি করে চাউমিন বানাতে হয় তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাও আজকে চাউমিনটা টেস্টটা কেমন হয়েছে ওকে তো চ্যানেলে যারা নতুন ভিওয়ার্স আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট এবং অবশ্যই কিন্তু চ্যানেলটিকে শেয়ার করে দেবে ওকে আরও নতুন নতুন গুরুত্বপূর্ণ বিষয়ে ভিডিও পেতে চাইলে তোমার কিন্তু চ্যানেলের সঙ্গে ট্যানশন থাকবে তো আবার তোমাদের সঙ্গে দেখা দেখাচ্ছে তো ততক্ষণের জন্য টাটা বাই থ্যাংকস ফর ওয়াচিং